হ্যালো গাইস, তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি, তোমরা যদি 2018 সালে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে পোস্ট রিলিজ করেছিল সেই পোস্টটির নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, ঠিক আছে। সো এই পোস্টটি কিন্তু 2018 সালে রিলিজ করেছিল, এবং তোমরা যদি সেই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করে থাকো এবং তোমরা যদি এক্সাম দিয়ে থাকো, ঠিক আছে, সো সেই এক্সামের কিন্তু রেজাল্ট আউট হয়েছে, ঠিক আছে। সো সেই রেজাল্টটি তোমাদের স্মার্টফোন এবং তোমাদের যদি ডেস্কটপ থাকে সেই ডেস্কটপে কী করে ডাউনলোড করে দেখবেন সেই প্রসেসটা আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি, ঠিক আছে। সেই ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদেরকে প্রতিবারের মতন একটাই রিকোয়েস্ট করবো, তুমি যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, দেখুন আমার ভিডিওর নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটাকে প্রেস করে দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশাপাশি বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অবশ্যই অল নোটিফিকেশন অন করে নেবে। তাহলে কি আমি যখনই কোনো পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে কোনো যদি নতুন আপডেট আমি ইউটিউবে ভিডিওর আকারে যদি পাবলিশ করি, সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং এই ধরনের ভিডিও থেকে সবসময় কিন্তু আপনারা এগিয়ে থাকবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে অফিসিয়াল সাইট। সো এই অফিসিয়াল সাইটে যাওয়ার জন্য তোমাকে তোমাদের স্মার্টফোনের গুগল ক্রোমটা ওপেন করে নেবেন, আদারওয়াইজ তোমাদের ডেস্কটপের গুগল ক্রোমটা ওপেন করে নেবেন, ঠিক আছে। ওপেন করার পর এখানে লেখা যে গুগল সার্চ বার রয়েছে সেখানে লিখবেন WBPSC, ঠিক আছে, লিখে দিয়ে সার্চ করে দেবেন এবং প্রথমে যে লিঙ্কটা আসবে দেখুন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, সেখানে তোমাকে কিন্তু ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। ক্লিক করার পর তোমাদের মেন অফিসিয়াল সাইটটি ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে যে লেখা রয়েছেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর ভ্যারিয়াস পোস্ট, সেখানে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করার পর প্রথমে যে লিঙ্কটি রয়েছে এবং যে পরে যে লিঙ্কটি রয়েছে এই দুটি লিঙ্কে কিন্তু রেজাল্ট দেওয়া রয়েছে, ঠিক আছে। এখানে টোটাল 3টি PDF রয়েছে এবং এখানে 1টি PDF রয়েছে, মানে 1টি পেজ রয়েছে, ঠিক আছে। সো তোমরা যদি এখানে ক্লিক করো তাহলে তোমাদের কিন্তু রেজাল্ট ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। আদারওয়াইজ তোমাদের যে রেজাল্টটি রয়েছে সেই রেজাল্টটি কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। সো প্রথমে যে দেওয়া রয়েছেন এখানে দেখতেই পাচ্ছেন, এখানে লেখা রয়েছেন দেখুন পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এখানে ফুল অ্যাড্রেস দেওয়া রয়েছেন এবং তোমাদের যে পোস্ট রয়েছেন দেখুন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, ঠিক আছে, ETC এক্সামিনেশন 2018 GR, ঠিক আছে। এ সার্ভিস অ্যাড্রেস নাম্বার যে ছিল সেটা হচ্ছে 24/2017, ঠিক আছে। এখানে দেখুন কোন পোস্টের জন্য এটা এটা যে রেজাল্ট রয়েছেন দেখুন এই পোস্টের জন্য দেখুন। সো উপরে যে লেখা রয়েছে দেখুন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, এখানে কিন্তু তোমরা যদি সিভিল সার্ভিসের জন্য যদি অ্যাপ্লিকেশন করে থাকো তাহলে তোমার এখানে রেজাল্ট, ঠিক আছে, এখানে রোল নাম্বার, এখানে তোমার নাম থাকবে, ঠিক আছে, কোন ক্যাটাগরি রয়েছেন এখানে সাইডে লেখা থাকবে এবং এখানে সিরিয়াল নাম্বার থাকবে, ঠিক আছে। সো আমরা পরের পেজে যাবো, এখানে রয়েছেন দেখুন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, রেভিনিউ সার্ভিস, ঠিক আছে, ফাইন্যান্স ডিপার্টমেন্টে যদি তোমরা অ্যাপ্লিকেশন করে থাকো তাহলে এখানেও সেম প্রসেস রয়েছেন, এখানে টোটাল 9টি নাম রয়েছেন দেখতে পাচ্ছেন। তারপর এখানে রয়েছেন ওয়েস্ট বেঙ্গল রেভিনিউ সার্ভিস, এখানেও এই লিস্টার দ্বিতীয় পার্টে এখানে রয়েছেন টোটাল যে রয়েছেন 34টি, ঠিক আছে, 34টি নাম এখানে তোমাদের ক্যাটাগরি লেখা রয়েছেন। এবং তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ আন্ডারে যদি অ্যাপ্লিকেশন করে থাকো, ঠিক আছে, সো তোমাদের এখানে দেখুন নাম রয়েছে, রোল নাম্বার রয়েছেন, সিরিয়াল নাম্বার রয়েছেন এবং তোমাদের ক্যাটাগরি রয়েছে, ঠিক আছে। এবং তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল লেবার সার্ভিস যদি অ্যাপ্লিকেশন করে থাকেন, ঠিক আছে, তাহলে তোমাদের এখানে সিরিয়াল নাম্বার, রোল নাম্বার এবং তোমাদের নাম থাকবে, ঠিক আছে, মানে সেম সেম করে এইভাবে করে কিন্তু দেওয়া রয়েছেন, ঠিক আছে। এবং দ্বিতীয় পার্টও এইভাবে করে দেওয়া রয়েছে দেখুন, এটা এই পার্টটা যে রয়েছে ওইটারই আরেকটা পার্ট, ঠিক আছে। সো কী করে রেজাল্ট ডাউনলোড করতে হয় আমি কিন্তু বলে দিলাম, তোমাদের এই PDFগুলো ডাউনলোড করে তোমাদের কিন্তু তোমাদের নাম খুঁজে নিতে হবে, রোল নাম্বার সব মিলিয়ে নিতে হবে, ঠিক আছে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন যদি কোনো রকম ইনফরমেশান জানার দরকার থাকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য।